হ্যালো দর্শক বন্ধু ফার্মিং এইট ফাইভ জিরো নাইন কমেন্টির প্রসন্ত চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে আমার মেন চ্যানেল ইভিএম গার্ডেন এইট ফাইভে অনেকেই পছন্দ করছেন যে দাদা সরিষার চাপান সার হিসাবে চাপান সারের সাথে কি সরিষার খোল ব্যবহার করা যাবে সরিষার খোলের মাত্রা কতটুকু ব্যবহার করব। এবং ইহা ব্যবহার করলে কি গাছের ক্ষতি হবে ইহা ব্যবহার করলে কি গাছের উচ্চ ফলন পাওয়া যাবে এই টুদের টতে এই ভিডিওতে আলোচনা করব কারণ অনেকেই বলছেন তাদের বাড়িতে সরিষার খোল বিদ্যমান আছে তাই এমত অবস্থায় ব্যবহার করা যাবে কি না এই ভিডিওতে এক করে জেনে নাও তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ সুন্দর দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন বাড়িও এবং ভিডিওতে একটা লাইক করে দিও প্রত্যেকে একটা লাইক করে দিও সরিষার জমিগুলিতে সরিষার খোল ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে অনেকে আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভে বারে বারে অনেকেই প্রশ্ন করছেন তাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকের আমার এই কমেন্টের প্রশ্ন উত্তর চ্যানেলের এই ভিডিও সরিষার জমিগুলিতে সরিষার উচ্চ ফলন পেতে অবশ্যই সরিষার জমিগুলিতে সরিষার খোল ব্যবহার করা যাবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা সরিষার খোল ব্যবহার করা যাবে কিন্তু ব্যবহারের মাত্রা কম রাখতে হবে রাসায়নিক সারের সাথে সাথে সরিষার খোলগুলি ব্যবহার করতে হবে সরিষার খোল একটি জৈব সার যা কিন্তু গাছের বৃদ্ধি করতে এবং উদ্ভিদের ফলনটাকে অধ্যাত্মিক হারে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এর ভিতরে উদ্ভিদের সমস্ত রকম উপাদান আছে যেমন রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ ম্যাগনেসিয়াম সমস্ত রকম উপাদান আছে কিন্তু ইহা কিন্তু খুব দেরিতে কাজ করে থাকে খুব দেরিতে কাজ করে থাকে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে কাজ করে ঝং করে রাসায়নিক সারের মতো ইহা কাজ করে না যেমন বন্ধুরা আপনি যদি সরিষা চাষের সময় হালকা পরিমাণে সরিষার খোল দিয়ে যদি সরিষা চাষ করতে পারেন যখন আপনি জলসেচ দেবেন সেগুলো পচে কিন্তু ধীরে 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 সারে উৎপন্ন অর্থাৎ জৈব সার উৎপন্ন হয়ে সেগুলো কিন্তু গাছ খাওয়া শুরু করবে কিন্তু চাপান সারেও ব্যবহার করা যাবে হালকা মাত্রায় ব্যবহার করতে পারবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে বেশি যেন রস না থাকে বেশি রস থাকলে কিন্তু সরিষার গাছগুলির গোড়া পচে যেতে পারে সরিষার খোলের অ্যাকশানে কারণ এই সরিষার খোল প্রচুর পরিমাণে ঝাঁকযুক্ত হয় যা কিন্তু গাছের গোড়াকে পচিয়ে নষ্ট করে দিতে পারে তাই আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা এই সরিষার খোল অবশ্যই আপনারা চাপান সারির সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন পারবি বিঘেতে মিনিমাম দশ কেজি তার বেশি ব্যবহার করবেন না পারবি বিঘেতে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে দশ কেজি প্রয়োগ করবেন গাছের অন্য কাজ করবে জৈব সারের কাজ করবে এবং উদ্ভিদের সরিষার সমস্ত রকম খাদ্যের ঘাটতি ইহা পূরণ করবে জলসেচ দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে যখন আপনি মাটিতে পা বসাবেন যখন দেখতে পাবেন পাটা হালকা হালকা করে বসছে বেশি বসছে না অর্থাৎ মাটি কিন্তু পুরোপুরি কাদা নেই এমত অবস্থায় সেখানে এই চাপান সারের সাথে চাপান সার হিসেবে আপনাদের রিকমেন্ড করবো আপনারা কিন্তু পনেরো পনেরো সুফল অথবা চোদ্দো পঁয়ত্রিশ এবং হালকা ইউরিয়া এবং সেই সঙ্গে সরিষার খোল একসাথে মিশ্রিত করে দিতে পারেন তাতেই বন্ধু আপনি সরিষাতে সাথে উচ্চ ফলন পেতে পারেন তাই বন্ধু হ্যাঁ সরিষাতেও সাথেও এই সরিষার খোল কিন্তু ব্যবহার করা যাবে তাই কখন কীভাবে ব্যবহার করবেন সেসবকে এই সংক্ষিপ্ত আকারে ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন কারণ এটা কমেন্টের প্রশ্ন তো চ্যানেলে এখানে যে সমস্ত মেন চ্যানেলে যে সমস্ত প্রশ্ন হয় তার উপর ভিত্তি করে এখানে ভিডিও দেওয়া হয় তাই প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন